আসসালামু আলাইকুম, বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের বাচ্চাদের জন্য খুব মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো জেলো পুডিং। চলছে আমের ভরা মৌসুম, অনেক সময় বাচ্চারা আম খেতে চায় না, কিন্তু বাচ্চারা জেলো টাইপ খাবারগুলো খুবই পছন্দ করে। আপনারা আমকে এভাবে জেলো আকারে বাচ্চাদের সামনে দিয়ে দিলে মজা করে খাবে এবং আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপি। এখানে আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পানি। এখানে আমি 7 গ্রাম চায়না গ্রাস কুচি করে কেটে কুসুম গরম পানিতে 1/2 কাপ পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন এই 1 কাপ পানির মধ্যে আমি চায়না গ্রাসগুলো দিয়ে দেব। এখন চুলার জালটা আমি মিডিয়াম করে দেব এবং অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না চায়না গ্রাসগুলো গলে যায়। চায়না গ্রাসগুলো সম্পূর্ণভাবে গলে গিয়েছে, আমি মোটামুটি 3 মিনিটের মতো রান্না করেছি। এ পর্যায়ে অ্যাড করে দিব আমি 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো এবং স্বাদ মতো দিয়ে দিবেন, কারণ কোনো আম বেশি মিষ্টি থাকলে তার চিনির পরিমাণ কম লাগবে এবং কম মিষ্টি থাকলে চিনির পরিমাণ বেশি লাগবে। অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত। চিনি গলে গিয়েছে, এখানে আমি 3 কাপ আমের পিউরি নিয়ে নিয়েছি। আমি 3টা বড় সাইজের আম ভালো করে ধুয়ে ছিলে চিপে নিয়েছি, চিপে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চিপে ব্লেন্ড করার ফলে এখানে আমের কোনো আঁশ থাকবে না। এখন চায়না গ্রাস এবং আমগুলো খুব ভালোভাবে মেশাতে হবে। আমের মিশ্রণে বলক চলে এসেছে। আর একটি কথা আপনাদের বলে রাখি, আমটি ব্লেন্ড করার সময় আপনারা অবশ্যই পানি ব্যবহার করবেন না। আমার পুডিংয়ের মিশ্রণটা রান্না করা কমপ্লিট। আমি এখানে চায়না গ্রাস ব্যবহার করেছি, সেই জন্য তেমন ঘন করার কোনো প্রয়োজন নেই। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। জেলোটা একদম গরম অবস্থায় মোল্ডে ঢালা যাবে না, সেই জন্য আমি নেড়েচেড়ে অনেকটা ঠান্ডা করে নিয়েছি। এখন মোল্ডে ঢেলে নেব। আমি এখানে জেলো ঢালার জন্য একটি মোল্ড নিয়ে নিয়েছি, এই মোল্ডে আমি কোনো প্রকার তেল ব্রাশ করিনি। এখন আমি জেলোগুলো ঢেলে দেব। এখন উপর থেকে যে বাবলগুলো আছে সেগুলো ভেঙে দেব। আমার জেলো রেডি। এখন আমি এই জেলোগুলো বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে 1/2 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো 1 ঘন্টা। ফিরে আসছি 1.5 ঘন্টা পরে। ফিরে এসেছি ম্যাঙ্গো জেলো পুডিংটা সেট হওয়ার পরে। এখন আমি এই জেলো পুডিংটা আনমোল্ড করে ফেলবো। আমার ম্যাঙ্গো জেলো পুডিংটা আনমোল্ড করা হয়ে গিয়েছে। এখন আমি কুকি কাটার দিয়ে বিভিন্ন শেপে কাটবো। আপনারা ইচ্ছা করলে এইভাবেই সার্ভ করতে পারেন, কিন্তু যেহেতু আমি বেবিদের উদ্দেশ্যে বানাচ্ছি তারা একটু ডিজাইন পছন্দ করে, সেই জন্য আমি কেটে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মজাদার ম্যাঙ্গো জেলো পুডিং। আশা করি আপনাদের বাচ্চারা খুব মজা করে খাবে এবং আপনারা আপনাদের বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।